আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রত্যেকদিন নতুন নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিলে আপনি আমি যদি যে কোনো ভিডিও আপলোড দিই সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সো আজ এসেছি নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206। এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা যদি দেখি যে সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক কৃষি কৃষি শিক্ষা পুরুষ এবং সহকারী শিক্ষক জুনিয়র সেকশন ইংরেজি মাধ্যম ভার্সন রিসেপশনিস্ট পুরুষ, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর 2022 তারিখ। সো যারা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই কী করতে হবে, 200 টাকার পে অর্ডার করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। চলুন এবার দেখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে সহকারী শিক্ষক বাংলার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, স্কুল স্ল্যাশ কলেজ নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য ও বিএড এমএড ডিগ্রি সহ শিক্ষকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যাদের শিক্ষকতায় অভিজ্ঞতা আছে এবং যাদের বিএড এমএড করা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 31 অক্টোবর 2022 তারিখে বয়স 35 বছর, অর্থাৎ 31 অক্টোবর মধ্যে বয়স 35 বছর হতে হবে, এবং বেতন স্কেল 2000 জাতীয় স্কেল 2015 অনুযায়ী, অর্থাৎ 16,000 থেকে 38,640 টাকা দশম গ্রেডে বেতন। আর সহকারী শিক্ষক কৃষি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, স্কুল কলেজ নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য এবং বিএড এমএড ডিগ্রি সহ শিক্ষকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। 31 অক্টোবর 2022 তারিখ, বয়স অনূর্ধ্ব 35 বছর, জাতীয় বেতন স্কেল অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা দশম গ্রেডে। তো আমরা দেখতে পাচ্ছি যে সহকারী শিক্ষক জুনিয়র সেকশন ইংরেজি মাধ্যম ভার্সনের জন্য, আচ্ছা ইংরেজি মাধ্যম ভার্সনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ও লেভেল, এ লেভেল সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, স্কুল অথবা কলেজ আর নিবন্ধন পরীক্ষা কৃতকার্য এবং বিএড এমএড ডিগ্রি সহ শিক্ষকতায় অভিজ্ঞ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রয়োজনে মাধ্যমিক পর্যায়েও ক্লাস পরিচালনা করতে হবে। 25 মার্চ 2020 তারিখে বয়স 30 বছরের মধ্যে এবং বেতন স্কেল প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী রিসেপশনিস্ট পুরুষ, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং বাংলা ও ইংরেজি স্পষ্ট কথা বলে পারদর্শী এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। 25 মার্চ 2020 তারিখে বয়স 30 বছর এবং জাতীয় বেতন স্কেল অনুযায়ী 10,200 থেকে 24,680, গ্রেড 14তম। এবং সুবিধাগুলো আমরা দেখবো আবার যে অন্যান্য সুবিধা ও নির্বাচনী পরীক্ষা, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, প্রণোদনা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি সুবিধা প্রদান করা হবে। নির্বাচনী ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় SMS এর মাধ্যমে জানানো হবে। ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ দেখাতে হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও মূল অভিজ্ঞতার মূল সনদ দেখাতে হবে। আবেদনের নিয়মাবলীটা আমরা দেখি যে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নাম্বার সহ শিক্ষাগত যোগ্যতা, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা সনদ, এবং আচ্ছা সভাপতি পরিচালনা পর্ষদ নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ঢাকা সেনানিবাস এর অনুকূলে আপনাকে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখা হতে 1 থেকে 3 নং পদের জন্য 500 টাকা এবং 4 নং পদের জন্য 200 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট ও ফেরতযোগ্য সহ আবেদনপত্র আগামী 30 অক্টোবর 2022 তারিখ দুপুর 2টার মধ্যে অধ্যক্ষ নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ঠিকানায় অথবা www.ncpsc.gov.in
niyog.edu.bd এ কেরিয়ার ট্যাবে মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ আপনি সরাসরি আবেদনপত্র পেওয়ার চাকরি আবেদনপত্র সিবি প্রয়োজনীয় সার্টিফিকেটের ফটোকপি এবং 200 টাকার অথবা 500 টাকার ব্যাঙ্ক ড্রাফট সরাসরি খামের মাধ্যমে ভরে আপনি যদি চান কুরিয়ার করতে পারেন, অথবা আপনি যদি ওই যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.ncpsc, আবারও বলছি www.ncpsc.edu.bd, এই ট্যাব এখানে গিয়ে কেরিয়ার ট্যাবের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার নোটগুলো দেখি যে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীত রেখে নিয়োগ বা যে কোনো আবেদনপত্র স্থগিত বা বাতিল করতে সক্ষম। ওকে, এটা সব জায়গায় থাকে। সো যারা এই নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির আবেদন করতে চান, তারা অবশ্যই হয় অনলাইনে করেন নয় সরাসরি করতে পারেন। আপনি যেভাবেই করেন আপনাকে ওই ব্যাঙ্ক ড্রাফটটা দিতে হবে, ব্যাঙ্ক ড্রাফটটা দিতে হবে, এবং যদি অনলাইনে করেন সেক্ষেত্রে হয়তো বা বিকাশ পেমেন্ট বা অন্য কোনো ইয়েতে পেমেন্ট করতে পারেন, বা ওই টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কোনোভাবে হয়তো ওনারা ওই সিস্টেম রেখেছেন, অথবা পে অর্ডারটা দিতে পারেন। ওকে, সো আপনার আবেদন যখন করবেন সেটা বুঝতে পারবেন কীভাবে পেমেন্ট করতে হবে, তাদের নির্দেশনা দেওয়াই থাকবে। আর সরাসরি দিলে মনে হয় ভালো হয়, এগুলো সরাসরি দিলেই ভালো হয়, আর যদি অনলাইনে দেন সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো ধন্যবাদ, এ পর্যন্তই রাখছি ভিডিওটি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনতে ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।